হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপিরা। ইন্সপিরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বইটির কথা বলবো সেটা হচ্ছে স্মরণজিৎ চক্রবর্তীর বুদ্বুদ। এই গল্পটি তিনি 2013 সালে লিখেছিলেন এবং তার অনেক গল্পই আমি পড়েছি। তার বইগুলো প্রায় আমার বেশিরভাগটাই পড়া। তার মধ্যে বুদ্বুদ গল্পটি আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লেগেছে এরকম বলবো না, আবার খারাপও লেগেছে তাও নয়, একটা মাঝারি মানের গল্প। স্মরণজিৎ চক্রবর্তীর গল্পগুলো পড়লে মনে হয় যেন একটা সিনেমা দেখে উঠলাম, একটা সিনেমাটিক ব্যাপার থাকে। কিন্তু তিনি যে কথাগুলো ব্যবহার করে থাকেন কিছু কিছু জায়গায় তা খুব মন কেড়ে নেয়, এবং তা ছিল এই গল্পে। এবং এখানে তিনি প্রধানত দুটো চরিত্রের কথা তুলে ধরেছেন, যেখানে একটি হচ্ছে গিয়ে দীপাংশু আর অন্যটি হচ্ছে তোরা। এই দুজনের ছোট ছোট ঘটনা এবং উদ্ভট ঘটনার মাধ্যমে বারেবার দেখা হয়, এবং দুজনেই সেলস এর কাজ করে, এবং দীপাংশু যে কোম্পানিতে কাজ করে তোরা অপর একটি সেলস এর কোম্পানিতে কাজ করে। তোরা অভিনন্দন বলে একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু অভিনন্দনের পরিবার চায় না তোরা চাকরি বাকরি করুক, তাই জন্য অভিনন্দনের সাথে তোরা ঝামেলা হয় এবং তাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপের পর তোরা নিজের কাজেই মন দেয়, এবং গল্পের শেষটায় দেখা যায় দুজনকে সেলস এর কাজে একই জায়গায় পাঠানো হয় একই টেন্ডার পাওয়ার জন্য। কিন্তু তাদের দুজনের মধ্যে কে টেন্ডারটা পাবে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে, আপনি যদি না পড়ে থাকেন তো আপনি বইটি পড়ে দেখুন। এবং সেখান থেকে তাদের দুজনের একটা নতুন জীবন শুরু হওয়ার কথা এই বই থেকে বলা হয়েছে বুদ্বুদের মতো। তো আপনি যদি না পড়ে থাকেন গল্পটা পড়ে ফেলতে পারেন, আর আপনি যদি আগে থেকে বুদ্বুদ গল্পটা পড়ে থাকেন তো আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।